মানুষের সৌন্দর্যের মূলে আকর্ষণীয় মুখ অবয়ব, নাক, ঠোঁট, চোখ, ভ্রু এসব মুখের সৌন্দর্য বাড়ায়। আর চোখের সৌন্দর্যের মূলে পাতা, ঘন কালো ও লম্বা চোখের পাতা কে না চায়? ঘন ও লম্বা চোখের পাতা সাধারণত সবার হয় না। চোখের সৌন্দর্য বাড়াতে অনেকে ব্যবহার করে থাকেন নকল চোখের পাতা, কিন্তু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে সহজেই মিলতে পারে ঘন, কালো ও লম্বা চোখের পাতা। অলিভ অয়েল, ত্বকের যত্নে বহুল ব্যবহৃত উপাদান হিসাবে ব্যবহার করা হয় অলিভ অয়েল। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাস্কারা ব্রাশে করে চোখের পাতায় অলিভ অয়েল লাগালে মিলবে অনেক সুফল, মিলবে ঘন ও লম্বা চোখের পাতা। ক্যাস্টর অয়েল, চোখের পাতা ঘন করতে অনেক উপকারী ক্যাস্টর অয়েল। এতে রয়েছে ভিটামিন, প্রোটিন ও ওমেগা 6 ফ্যাট, যা চোখের পাতা বৃদ্ধি করতে কার্যকরী। এটি চোখের পাতা অনেক দ্রুত লম্বা ও ঘন করতে পারে। রাতে ঘুমানোর আগে চোখের পাতায় হালকা গরম করা ক্যাস্টর অয়েল তুলোর সাহায্যে লাগালে মিলবে উপকার। এর সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে চোখের পাতায় লাগালে মিলতে পারে আরো ভালো সুফল। অ্যালোভেরা, মাস্কারা ব্রাশের মাধ্যমে অ্যালোভেরা জেল চোখের পাতায় সারা রাত লাগিয়ে রাখতে হবে। হালকা গরম ও ঠান্ডা পানি মিশিয়ে সকালে ধুয়ে ফেলতে মিলবে ভালো ফল। এছাড়া 1 চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে 1 চা চামচ জোজোবা অয়েল ও 2 ফোঁটা এসেন্সিয়াল অয়েল মিশিয়ে প্রতিদিন 2 বার লাগাতে পারেন। এটি 10 থেকে 15 মিনিট রেখে ধুয়ে ফেললে মিলবে উপকার। পেট্রোলিয়াম জেলি, মাস্কারা ব্রাশের মাধ্যমে চোখের পাতায় পেট্রোলিয়াম জেলি সারা রাত লাগিয়ে রাখলেও মিলবে ভালো ফল। সকালে হালকা গরম ও ঠান্ডা পানি মিশিয়ে ধুয়ে ফেলতে হবে। ম্যাসাজ, অলিভ অয়েল বা নারিকেল তেল কয়েক ফোঁটা নিয়ে আঙুলের সাহায্যে চোখের পাতা, চোখের চারপাশে ধীরে ধীরে কিছুক্ষণ ম্যাসাজ করলে মিলতে পারে ঘন ও লম্বা চোখের পাতা।